সাথে মধু মিশে ত্বকে লাগানোর সাথে সাথেই কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে, শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা ধবধবে হয়ে যাচ্ছে। এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করলে আপনার ত্বক এতটাই উজ্জ্বল, ফর্সা, দাগহীন ও টানটান হবে যে আপনি নিজেই অবাক হবেন। এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করলে মেজদা, পোড়ন, পোড়নের কালো দাগ, ছোপ, যে কোনো কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে। এছাড়াও বহু বছর ধরে জমে থাকা গলা, ঘাড়, হাতের কনুই, বগলের কালো দাগ, ছোপ খুব সহজে দূর হয়ে যাবে। আপনার ত্বক এতটাই উজ্জ্বল, ফর্সা, দাগহীন ও টানটান হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। এটি ত্বকে ব্যবহার করলে জীবনে পার্লারে যে ফেসিয়াল, ব্লিচ কোনো কিছুই করা লাগবে না, খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে। আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে অ্যালোভেরা জেল। এখানে আপনারা অ্যালোভেরার ফ্রেশ পাতাও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা ত্বকে ব্যবহার করলে ত্বক ভিতর থেকে ফর্সা হয়, ত্বকে থাকা কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দেয়। এরপর আমাদের লাগবে মধু। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মধু। তবে যাদের অ্যালার্জি রয়েছে মধু স্কিপ করবেন, মধুর পরিবর্তে চিনি ব্যবহার করবেন। মধু ত্বকে ব্যবহার করলে ত্বক ন্যাচারাল ময়েশ্চারাইজ করে। মধুর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, যেটি ড্রাই স্কিনের জন্য খুবই উপকারী। ত্বকে ডেড সেল খুব সহজে রিমুভ করে এই মধু। এরপর আমাদের লাগবে ভিটামিন ই ক্যাপসুল। এখানে ভিটামিন ই ক্যাপসুল যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে নারিকেলের তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি বড় সাইজের একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে উজ্জ্বল ফর্সা হয়। এরপর নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে রান্নার হলুদও ব্যবহার করতে পারেন, তবে রান্নার হলুদ হলে খুবই সামান্য ব্যবহার করবেন। এরপর পরিমাণ মতো কাঁচা দুধ দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটি উপাদান মিশিয়ে নিচ্ছি, যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখানে আপনারা গোলাপ জল অথবা পানি দিয়েও এই কাজটি করে নিতে পারবেন। দেখুন এখানে খুব ভালোভাবে মিশে নিয়েছি। আর এই ফেস প্যাকটি যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী, এটি যখন আপনারা ত্বকে ব্যবহার করবেন একবার ব্যবহার করার পরই ফলাফল পেয়ে যাবেন। এই ফেস প্যাকটি যেভাবে ত্বকে ব্যবহার করবেন, প্রথমে একটি ব্রাশ নেবেন। ব্রাশের সাহায্যে সমস্ত মুখে খুব ভালোভাবে মেখে নিন। এটি হাত, পা, গলা ও ঘাড়ে খুব সহজে ব্যবহার করতে পারবেন। এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। এই ফেস প্যাকটি ত্বকে মেখে নেওয়ার পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বকের পরিবর্তন, আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে। আপনার ত্বক ইনস্ট্যান্টলি এতটাই উজ্জ্বল, ফর্সা, দাগহীন ও টানটান হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।